الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اسماء کے قتل کا واقعہ اسمار ہتار گھٹنا جا گت خطبائے برننا کرچیلام আর আমি বলেছিলাম এই ধরনের আরেকটি ঘটনাও রয়েছে। দ্বিতীয় ঘটনাটি এটিও একটি মন গড়া কাহিনী মনে হচ্ছে, বানোয়াট গল্প মনে হচ্ছে। আবু ওফক ইহুদির ঘটনা, হত্যার ঘটনা। সিরাতের বা জীবনচরিত গ্রন্থাবলিতে আরেকটি কাল্পনিক ঘটনা আবু আফকের হত্যার ঘটনা বর্ণনা করা হয়। এর বিস্তারিত বিবরণ হলো যা বর্ণনা করা হয়, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, কে আছে যে আমার জন্য এই খবিস অর্থাৎ আবু উফাককে হত্যা করতে পারে, অর্থাৎ কে আছে যে তাকে হত্যা করতে পারে, তাকে মারতে পারে? এই ব্যক্তি অর্থাৎ আবু উফাক অনেক বেশি অনেক নোংরা প্রকৃতির লোক ছিল, এমনকি বলা হয় তার বয়স 120 বছর হয়ে গিয়েছিল। কিন্তু এই ব্যক্তি মানুষকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে প্ররোচিত করত, উত্তেজিত করত, আর নিজের যে কবিতার পঙ্ক্তি তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কদর্য ভাষা এবং গোস্তাখি করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশে হযরত সাদাত বিন উমায়ের দাঁড়ান। তিনি তাদের একজন ছিলেন যারা আল্লাহ তাআলার ভয়ে অনেক বেশি কান্নাকাটি করতেন। তিনি বদরের যুদ্ধেও যোগদান করেছিলেন। মোট কথা, তিনি দাঁড়িয়ে নিবেদন করেন যে আমি আবু উফাককে হত্যা করব অথবা এই তাকে হত্যা করার চেষ্টায় নিজের প্রাণ বিসর্জন দিব। সুতরাং এরপর হযরত সালেম বিন উমায়ের সুযোগ করতে খুঁজতে থাকেন। একদিন যখন রাতের বেলা ছিল আর প্রচণ্ড গরম ছিল, তখন আবু উফক তার বাড়ির আঙিনায় ঘুমিয়েছিল। হযরত সালেম এটি জানতে পারেন, তখন তিনি তড়িৎ রওনা দেন এবং সেখানে পৌঁছে হযরত সালেম তার তরবারি আবু উফাকের গলায় রাখেন এবং এরতে খুব জোর দেন যে তরবারি তার পেটের মধ্যে ঢুকে যায়, পেটের উপর রাখেন। এবং এর পাশাপাশি খোদার শত্রু আবু উফাক এক ভয়ানক চিৎকার করে। হযরত সালেম এই অবস্থায় তাকে ফেলে রেখে সেখান থেকে চলে আসেন। আবু উফাকের চিৎকার শুনে লোকেরা দ্রুত সেখানে ছুটে আসে এবং তার কয়েকজন সঙ্গী তখনই তাকে তুলে বাড়ির ভেতরে নিয়ে যায়। কিন্তু খোদার শত্রু এই আক্রমণের প্রকোপ সহ্য করতে না পেরে মারা যায়। এই ঘটনাটি এভাবে লেখা আছে একটি জীবনী গ্রন্থে। এই ঘটনাও কোনো নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়নি, সিয়াসেতায় এটি বর্ণিত হয়নি। জীবনী গ্রন্থের বিভিন্ন গ্রন্থে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। সিরাতুল হালবিয়া, সারা জুরকানি, তাবাকাতুল কুবরা ইবনে সাদ, সিরাতুল নববিয়া ইবনে হিশাম, আল বিদায়া আর নাহায়া, কিতাবুল মাকাজি আর ওয়াকদি এবং সাবিলুল হুদা ওয়া রিশাদে। কিন্তু ইতিহাসের অধিকাংশ গ্রন্থে এই ঘটনাটি লিপিবদ্ধ নেই। উদাহরণস্বরূপ আল কামেল ফি তারিখ, তারিখ উত্তবরি, তারিখ ইবনে খুলদুন ইত্যাদি। যখন ইতিহাসের অন্যান্য গ্রন্থ উদাহরণস্বরূপ পূর্বে বর্ণিত হয়েছে, এই ঘটনা সম্পর্কেও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করার জন্য মানুষকে উত্তেজিত করত, বদরের যুদ্ধের পর সে শত্রুতায় আরও বেড়ে যায় এবং প্রকাশ্যে
সে বিদ্রোহ হয়ে যায় বা বিদ্রোহী হয়ে যায়। এই এই ঘটনাটাকে আরো সন্দেহযুক্ত করে দেয় এটি এক যে হত্যাকারীর নামের মধ্যে বিভেদ। ইবনে সাদ এবং ওয়াকদির মতে আবু ওফাকের কাতেল বা হত্যাকারী সালেম বিন উমায়ের ছিল, আর অন্যান্য রেওয়ায়েতে সালেম বিন উমরের উল্লেখ পাওয়া যায়, আর ইবনে উকবার মতে সালেম বিন আবদুল্লাহ বিন সাবেদ আনসারি তাকে হত্যা করেছিল। আর দ্বিতীয়ত হত্যার কারণ সম্পর্কে মতভেদ রয়েছে। ইবনে হিশাম এবং সালেমের মতে আর রেওয়ায়েতে অনুযায়ী মহানবী সাল্লাল্লাহ কোনো রেওয়ায়েত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছিল। ইবনে হিশামে এভাবে লেখা আছে। ধর্মীয় মতবিরোধ সম্পর্কে তৃতীয় বিষয় রয়েছে। ইবনে সাদের মতে আবু ওফাক ইহুদি ছিল, আর ওয়াকদির মতে সে ইহুদি ছিল না। এরপর হত্যার সময়কাল সম্পর্কে মতভেদ রয়েছে। ওয়াকদি এবং ইবনে সাদের মতে আসমা বিন মারওয়ানের হত্যার পরের ঘটনা ছিল এটি, আর ইবনে ইসাহাক এবং ইবনে হিশামের প্রবৃত্তির মতে আসমার হত্যার পূর্বের ঘটনা এটি। এসব সুস্পষ্ট মতভেদ থেকে বোঝা যায় যে এটি একটি বানোয়াট এবং কল্পিত গল্প। যদি তর্কের খাতিরে আবু ওফাকের হত্যা আমরা সত্য বলে মেনেও নেই, তাহলে অন্যান্য তার যে অপরাধ এবং রাষ্ট্রপ্রধানকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা, মানুষকে যুদ্ধের জন্য প্রেরিত করা এবং দেশের শান্তি বিঘ্নিত করা এবং যুদ্ধের জন্য লোকদেরকে পরিচিত করার জন্যই তার অপরাধ প্রমাণিত হয়, যে অপরাধের জন্য আজও মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি দেশের বিদ্রোহী করা হয়। শুধুমাত্র গালি দেওয়া এই হত্যার কারণ হতে পারে না, শুধু গালি দেওয়ার কারণে এই হত্যা হতে পারে না। একইভাবে আসমার ঘটনার পাশে মতো এই আবু ওফাকের ঘটনার পরেও কোনো ইহুদিদের প্রতিক্রিয়া দেখা যায় না। ইহুদিদের প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, তাই ইহুদিদের নীরব থাকা এই এই বিষয়টি কল্পিত হওয়ার প্রমাণ বহন করে, বানোয়াট হওয়ার প্রমাণ বহন করে। এই কথাও স্মরণ রাখার যোগ্য যে এসব ঘটনার যুগ বদরের যুদ্ধের পূর্বে, বদরের যুদ্ধের অব্যবহিত পরের কথা বলা হয়, বদরের যুদ্ধের পূর্বে অথবা অব্যবহিত পরের যুগ উল্লেখ করা হয়, যে হয় বদরের যুদ্ধের পূর্বে হয়েছে অথবা তাৎক্ষণিক পরেই হয়েছে। আর নিম্নোক্ত ঐতিহাসিকদের মত হলো বনু কায়নকার যুদ্ধ হচ্ছে কারণ। যদি বদরের যুদ্ধের পূর্বে কোনো ঘটনা ঘটতো তাহলে তারা এর নিচে অবশ্যই উল্লেখ করতো যে এই ঘটনা ঘটেছে। আবু আফাক এবং আসমার ঘটনার বিষয়ে মুসলমানদের বিরুদ্ধে এই আপত্তি করতে পারতো যে মুসলমানরা তাদের উপরে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বা তাদের দমন করার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু ইহুদিরা এই ঘটনার সম্পর্কে কখনো কোনো প্রশ্ন তুলেনি। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব আসমা এবং আবু ওফাকের এই কাল্পনিক হত্যার ঘটনার উল্লেখ করতে গিয়ে, যা সিরাত খাতামুন নবীন পুস্তকে লেখা আছে, তা এভাবে যে বদরের যুদ্ধের ঘটনার পর ওয়াকদি এবং অন্যান্য ঐতিহাসিকগণ এমন এমন ঘটনা লিপিবদ্ধ করেছেন যার হাদিসের গ্রন্থাবলী এবং সঠিক ইতিহাস গ্রন্থে বা রেওয়ায়তের মধ্যে উল্লেখ পাওয়া যায় না। যদি এই রেওয়ায়তের প্রতি অভিনিবেশ করা হয় তাহলে এটি প্রমাণ করা যায় না, কিন্তু যেহেতু মহানবী সাহসেমের বিরুদ্ধে এরা বাহ্যিকভাবে এর বিরুদ্ধে মহানবীর বিরুদ্ধে আপত্তি হয়, তাই বিভিন্ন খ্রিস্টান ঐতিহাসিকগণ তারা অন্যায়ভাবে এই ঘটনার উল্লেখ করেছে। এই বানোয়াট গল্প এভাবে উল্লেখ করা হয়েছে যে মদিনায় এক মহিলা আসমা নামের একজন মহিলা বসবাস করতো, সেই ঘটনার কথা পুনরায় উল্লেখ করা হচ্ছে যে ইসলামের চরম শত্রু ছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে অনেক বিষোদগার করত, আর তার তার উত্তেজনাপূর্ণ কবিতার পঙ্ক্তি দ্বারা মানুষকে প্ররোচিত করতো এবং মহানবী ইসলামকে হত্যার জন্য উত্তেজিত করত। অবশেষে একজন অন্ধ সাহাবি উমায়ের বিন আদি প্ররোচিত হয়ে উত্তেজিত হয়ে রাতের বেলা তার বাড়িতে যখন সে ঘুমন্ত ছিল তখন তাকে হত্যা করে। আর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা সম্পর্কে জানতে পারেন তখন তিনি সেই সাহাবিকে তিরস্কার করেননি, বরং তার এই অপরাধের তার এই কাজের প্রশংসা করেছেন।
আর দ্বিতীয় ঘটনা এমন এমন বর্ণনা করা হয়েছে যে তার কাজের প্রশংসা করেছেন যারা বর্ণনা করেছে তারা বলেছে আর যে ঘটনা পূর্বেই আমি ভুল প্রমাণ করেছি আর দ্বিতীয় যে ঘটনা বর্ণনা করা হয়েছে তা হলো একজন বৃদ্ধ ইহুদি আবু উফাক নামের মদিনায় বসবাস করত সেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ কবিতার পংক্তি পাঠ করত আর কাফেরদেরকে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং তাকে হত্যা করার জন্য প্ররোচিত করত অবশেষে একদিন তাকেও একজন সাহাবী সালেম বিন উমায়ের রাগান্বিত হয়ে রাতের বেলা তার বাড়ির প্রাঙ্গণে বা আঙিনায় তাকে হত্যা করে এই এই ঘটনা বর্ণনা করা হয়েছে হজমিদ বসির মাসা বলেন ওয়াকদি এবং ইবনে হিশাম কখনো কখনো সেই উত্তেজনাপূর্ণ ও পংক্তিও রচনা করেছে যা আসমা এবং আবু উফাক মহানবিশ্বাসের বিরুদ্ধে রচনা করেছিল এই দুটি ঘটনাকে স্যার উইলিয়াম মুয়ের প্রবৃত্তি অত্যন্ত অন্যায়ভাবে তাদের নিজেদের পুস্তকের সৌন্দর্য বানিয়েছে এরা যারা প্রাচ্যবিদ তারা এসব ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়েছে দেখো যে মহানবিশ্বাসের এমনটি করিয়েছেন কিন্তু সত্য কথা হচ্ছে অপরাধ এবং তাদের যে অপকর্ম এর সামনে এটি দলিল হয় না প্রথম এই ঘটনার ব্যাপারে যেটা সন্দেহ সৃষ্টি করে হাদিসের গ্রন্থাবলিতে এই ঘটনার কোনো উল্লেখ পাওয়া যায় না অর্থাৎ কোনো হাদিসে হত্যাকারী বা হন্তারকের নাম নিয়ে এই ধরনের কোনো ঘটনা বর্ণনা করা হয়নি বরং হাদিস তো দূরের কথা কোনো কোনো ঐতিহাসিকও এর উল্লেখ করেননি অথচ এই ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থেই ঘটে থাকতো তাহলে কোনো কারণ ছিল না যে হাদিসের গ্রন্থাবলিতে বা অন্যান্য ঐতিহাসিক গ্রন্থাবলিতে তা উল্লেখ করা হবে না তাই এখানে এই সন্দেহ করা যেতে পারে না যেহেতু এই এসব ঘটনা দ্বারা বাহ্যত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের বিরুদ্ধে একটি অপরাধ প্রমাণিত হয় তাই হাদিস বিশারদগণ এবং ঐতিহাসিকগণ এগুলোর উল্লেখ করা থেকে বিরত থেকেছেন প্রথম কথা হচ্ছে এই অবস্থাকে দৃষ্টিপটে রেখে যে ঘটনা ঘটেছিল এটি কখনো আপত্তিজনক হতেই পারে না যদি কেউ এভাবে সরকারের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করে তাহলে তাকে যদি হত্যা করা হয় তাহলে এতে আপত্তির কিছু নেই তাই একথা বলা যে ঐতিহাসিকগণ হাদিসে এই জন্য উল্লেখ করেননি যে এর এই ঘটনা মহানবিশ্বাসের বিরুদ্ধে একটি অপরাধ প্রমাণ করে দ্বিতীয়ত যে ব্যক্তি হাদিস অধ্যয়ন করেছে সামান্য পরিমাণও তার কাছে এই বিষয়টি গোপন থাকবে না যে মুসলমান ঐতিহাসিকগণ এবং মুহাদ্দিসগণ কখনো কোনো রেওয়ায়েত শুধুমাত্র এই কারণে পরিত্যাগ করেনি যে এর ফলে ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আপত্তি উঠবে এর কারণ হলো তাদের সিদ্ধ রীতি ছিল যখনই কোনো রেওয়ায়েতকে তারা সঠিক মনে করত তা লিপিবদ্ধ করতে তারা তার বিষয় যাই হোক না কেন তা লিপিবদ্ধ করতে তারা বিরত হতেন না অধিকাংশ মহাদিস এবং ঐতিহাসিকের রীতি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের সম্পর্কে যে কথাই তারা শুনতে পেতেন তা তা বর্ণনা এবং বর্ণনাশৈলীর দিক থেকে যতই দুর্বল হোক না কেন তা তারা দেয়ানতদারের সাথে তাদের ভাণ্ডারে স্থান দিত এবং এই বিষয়ের সিদ্ধান্ত অন্যান্য আলেম ওলামা বা পরবর্তীতে আগমনকারী ও গবেষকদের উপর রাখতেন তারা মহানবী সাল্লামের রীতি এবং বাচনভঙ্গি এবং রীতিনীতির আলোকে তারা যেন বিষয়টি যাচাই করে দেখেন এবং এমনটি করার ক্ষেত্রে তাদের নিয়ত হতো নিয়ত থাকতো যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবিদের প্রতি কোনো বিষয় আরোপিত হতো তা সঠিক হোক বা ভুল হোক তা যেন সংকলিত হওয়া থেকে বিরত না থাকে বাকি না থেকে যায় তাই সব ধরনের ইতিহাসের গ্রন্থে এই ঘটনা দেখতে সব ঘটনা দেখতে পাওয়া যায় এর অর্থ এই নয় যে তা সবই গ্রহণযোগ্য এটি আমাদের দায়িত্ব এর মধ্যে থেকে যেগুলো দুর্বল রেওয়ায় তা আমরা ভিন্ন বা পৃথক করবো কিন্তু এতে সন্দেহ করার সুযোগ নেই যে কোনো মুসলমান মহাদেশ বা কোনো ঐতিহাসিক কখনো কোনো রেওয়ায়েতকে শুধু এ কারণে পরিত্যাগ করেননি যে তা বাহ্যত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবিদের মর্যাদা বা মহিমা পরিপন্থী ছিল বা এ কারণে মহানবী সাল্লাম বা ইসলামের উপর কোনো আপত্তি উঠতে পারে সুতরাং কাব বিন আশরাফ এবং আবু রাওফে ইহুদির হত্যার ঘটনা যা আসমা এবং আবু উফাকের হত্যার ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হাদিস এবং ঐতিহাস ইতিহাসের সকল গ্রন্থে সবিস্তারে বর্ণিত হয়েছে এবং কোনো মুসলমান রাবি বা মহাদ্দেশ বা ঐতিহাসিক এগুলি বর্ণনা করা থেকে বিরত হয়নি এই একই ঘটনা যদি আসমা এবং আবু উফাকের বেলায় ঘটনা যদি কোনো হাদিসে না পাওয়া যায় তাহলে প্রাথমিক যুগের ঐতিহাসিকদের নীরব থাকা
নিশ্চিত রূপে এই বিষয়টি প্রমাণ করে যে যে এই গল্পটি বানাওয়াট এবং কোনো না কোনোভাবে কোনো রেওয়ায়তে প্রবেশ করে এগুলি প্রচলিত হয়েছে যদি সবিস্তারে ঘটনা পড়া হয় তাহলে এটি বানোয়াট মনে হয় উদাহরণস্বরূপ আসমার ঘটনা ইবনে সাদের রেওয়ায়তে হত্যাকারীর নাম উমাইর বিন আদি বর্ণিত হয়েছে কিন্তু এর বিপরীতে ইবনে জুরাইদের রেওয়ায়তে হত্যাকারীর নাম উমাইর বিন আদি নয় বরং রশ্মির বর্ণিত হয়েছে সোহেলি উভয় নাম ভুল প্রমাণ করে বলছে আসমাকে তার স্বামী হত্যা করেছিল যার নাম রেওয়ায়তে ইয়াজিদ বিন জায়েদ বর্ণিত হয়েছে এরপর কোনো কোনো রেওয়ায়তে উল্লেখ পাওয়া যায় যে উপরোক্ত লোকদের মধ্যে কেউই আসমাকে হত্যা করেনি বরং অন্তরক ছিল একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে তারই স্বজাতির লোক ছিল ইবনে সাদ আসমা বিন মারওয়ান বর্ণনা করেছেন নিহত ব্যক্তির নাম আবলা ইবনে বার তিনি আসমা বিন মারওয়ান ছিলেন না ছিল না বরং উমাইর তার বোন তার বোনকে হত্যা করেছিল হত্যার সময় ইবনে সাদ রাতের মধ্যবর্তী সময় লিখেছেন ইবনে জুরগানি দিন বা রাতের প্রাথমিক সময় বলেছে হন্তারক আবদুল্লাহ তখন খেজুর বর্ণনা করে বিক্রি করছিল পূর্বে বর্ণনা করেছি আমি আর দ্বিতীয় যে ঘটনা উল্লেখ করা হচ্ছে আবু ওফাকের হত্যার ঘটনা ইবনে সাদ এবং ওয়াক্তি সালেম বিন উমাইর লিখেছে হন্তারকের নাম এবং কোনো কোনো রেওয়ায়ত সালেম বিন আমের বর্ণিত হয়েছে হন্তারকের নাম উকবা বিন আমের সালেম বিন আবদুল্লাহ লিখেছে হন্তারকের নাম একইভাবে আবু আফাক নিহত যে ব্যক্তি ইহুদি তার সম্পর্কে ইবনে সাদ লিখেছে যে সে ইহুদি ছিল কিন্তু ওয়াগদি তাকে ইহুদি বলে স্বীকার করেননি এরপর ইবনে সাদ এবং ওয়াগদি উভয় লেখা থেকে জানা যায় সালেম স্বয়ং প্ররোচিত হয়ে আবু উফাককে হত্যা করেছিল কিন্তু এক রেওয়ায়তে এটি বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল হত্যার যুগ সম্পর্কে ইবনে সাদ এবং ওয়াগদি একে আসমার হত্যার পরের যুগ বলেছে কিন্তু ইবনে ইসাক এবং আবু রবি একে আসমার হত্যার পূর্বের যুগের কথা বর্ণনা করেছে এই যে মতবিরোধ এগুলো ও এই ঘটনা সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে যে এই গল্পটি বানোয়াট এবং মনগড়া সত্য কথা হলো এবং আসল কথা কি এটি কেউ বলতে পারে না আরেকটি দলিল এই ঘটনা ভুল প্রমাণ করার জন্য যথেষ্ট উভয়ের হত্যার যুগ তা বর্ণনা করা হয়েছেন তার সম্পর্কে ঐতিহাসিকদের মত হলো তখন মুসলমান এবং ইহুদের মাঝে কোনো ঝগড়া এবং কোনো বিবাদ দেখা দেয়নি সুতরাং ইতিহাস গ্রন্থে বনু কায়নুকার যুদ্ধের ঘটনা এটি সম্মিলিতভাবে স্বীকৃত যে মুসলমান এবং ইহুদিদের মাঝে এটি ছিল প্রথম যুদ্ধ যা সংঘটিত হয়েছিল আর বনু কায়নুকা প্রথম ইহুদি ছিল যারা ইসলামের শত্রুতায় প্রথম পদক্ষেপ নিয়েছিল তাই এটি কীভাবে গ্রহণ করা যেতে পারে যে এই হত্যার পূর্বে এই যুদ্ধের পূর্বে ইহুদি এবং মুসলমানদের মাঝে কোনো ধরনের রক্তপাতের ঘটনা ঘটেছিল এরপর বনু কায়নুকার যুদ্ধের পূর্বে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকতো তাহলে এটি অসম্ভব ছিল যে এই যুদ্ধের কারণ বর্ণনার করার ক্ষেত্রে এই ঘটনার উল্লেখ না করা হবে যখন যুদ্ধের কারণ বর্ণনা করা হয়েছে তখন এই ঘটনা বর্ণনা করা হবে না কারণ কি ঘটনা এই ঘটনা তো উল্লেখ করা উচিত ছিল অত কমপক্ষে এতটুকু উল্লেখ ছিল ইহুদিরা যারা এই কারণে মুসলমানদের বিরুদ্ধে বাহ্যিকভাবে আপত্তি করতে পারত তারা এর সঙ্গে তারা ব্যবহারিক পদক্ষেপ নিয়েছে এবং তারা যুদ্ধের জন্য এগিয়ে এসেছিল কিন্তু কোনো ইতিহাস গ্রন্থে এমনকি এই সব ঐতিহাসিকের গ্রন্থে যারা এই ঘটনা গল্প বর্ণনা করেছেন তাতে এটি কোথাও পাওয়া যায় না যে মদিনার ইহুদিরা কখনও কোনো আপত্তি করেছিল আর যদি কারো সন্দেহ জাগে যে তারা আপত্তি করেছিল কিন্তু মুসলমান ঐতিহাসিকগণ তার উল্লেখ করেনি তাহলে এটি ভুল এবং ভিত্তিহীন ধারণা যেমনটি বর্ণনা করা হয়েছে যে কখনও কোনো মুসলমান মুহাদ্দিস এবং ঐতিহাসিক বিদ্রোহবাদীদের কোনো আপত্তির উপরে পর্দা ঢালেনি নাখলার অভিযান মক্কার মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে আশারুল হারাম বা যে অপবিত্র যে মাসগুলো রয়েছে যুদ্ধের সম্পর্কে এই
মাসে তারা যুদ্ধ করেছিল এই ঘটনাও তো মুসলমান তারা তাদের পুস্তকে লিপিবদ্ধ করেছে তাই যদি এই ঘটনায় ইহুদিদের পক্ষে কোনো আপত্তি থাকতো তাহলে ইতিহাস এর উল্লেখ করা থেকে বিরত থাকতো না মোট কথা যে দৃষ্টিকোণ থেকে দেখা হোক না কেন এই ঘটনাটি সঠিক প্রমাণিত হয় না আর মনে হয় যে কেবলমাত্র কোন গোপন শত্রু কোন মুসলমানের প্রতি আরোপ করে এই গল্প বর্ণনা করেছে অথবা তা মুসলমানদের ঘটনার মধ্যে বা রেওয়ায়েতে প্রবেশ করেছে বা কোনো দুর্বল মুসলমান তার জাতির প্রতি এই গৌরব প্রতিষ্ঠা করার জন্য কোনো কাফেরকে যে আমার স্বজাতির লোক কোনো কাফেরকে হত্যা করেছিল তারা সেই দুর্বল ইমানের মুসলমান এই ঘটনা ইতিহাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অনেক ঘটনাই পাওয়া যায় এই সম্পর্কে কিন্তু যেভাবে পূর্বে ইঙ্গিত করা হয়েছে যদি এইসব ঘটনা সঠিক হতো তাহলে তাদের অবস্থা দেখে যার অধীনে এই ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে আপত্তির লক্ষ্য বানানো যেতে পারে না সেসব দিনে যে সঙ্গীন মুসলমানদের অবস্থা ছিল এর উল্লেখ করা হয়েছে পূর্বে তাদের অবস্থা সেই ব্যক্তির মতো ছিল যে এমন এক জায়গায় পড়ে গিয়েছিল যার চতুর্দিকে দূর দূর পর্যন্ত অগ্নি প্রজ্বলিত ছিল এবং চার জন্য আগুন থেকে মুক্তি পাওয়ার কোনো পথ ছিল না এরপর তার চতুর্দিকে সে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে যারা তার প্রাণের শত্রু মুসলমানদের এমন সঙ্গীন অবস্থায় যদি কোনো অনিষ্টকামী এবং নৈরাজ্যবাদী ব্যক্তি এসে তার সর্দারদের নেতার বিরুদ্ধে প্রচনামূলক কবিতা রচনা করে তার শত্রুদেরকে হত্যার জন্য প্ররোচিত করতো তাহলে সেই যুগের অবস্থার নিরিখে এর চেয়ে বড় চিকিৎসা আর কী হতে পারতে যে এমন ব্যক্তিকে হত্যা করা হোক এরপর এই হত্যাও মুসলমানদের পক্ষ থেকে চরম উত্তেজনাকর অবস্থায় হয়েছিল যে অবস্থায় সাধারণ হত্যাকেও তারা কেসাসের গণ্ডিমুক্ত মনে করে না মিস্টার মার্গুলিস এমন ব্যক্তি যিনি একজন ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ সে সাধারণত এই ঘটনার কারণে মুসলমানদেরকে তিরস্কার করেনি মিস্টার মার্গুলিস লিখেছে যেহেতু আসমা তার কবিতার পঙ্ক্তিতে যা তার পক্ষ থেকে রচিত হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি সে তাকে হত্যা করার জন্য তার শত্রুদেরকে প্ররোচিত করেছিল এই জন্য বিশ্বের যে কোনো মানদণ্ডে যদি এই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকে তাহলে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বলে প্রমাণ করা যাবে না এই প্ররোচিত করার যে রীতি সে কবিতার পঙ্ক্তিতে বর্ণনা করেছিল তা আরবের মতো দেশে বা অন্যান্য দেশের তুলনায় আরবের মতো দেশে অনেক বেশি নৈরাজ্য সৃষ্টি করতে পারো আর এই কথা যে একজন অপরাধীকে হত্যা করেছিল এটি আরবের রীতি অনুযায়ী অনেক বড় একটি সংশোধন ছিল কেননা যে অপরাধী ছিল তাকে হত্যা করেছে অন্যদেরকে হত্যা করেনি কেননা আরবে বা আরবদের মধ্যে প্ররোচনামূলক কবিতা পড়ার রচনা করার কারণে যে ব্যক্তি রচনা করেছে সেই শুধু জড়িত থাকে না বরং পুরো জাতি গোষ্ঠী এতে জড়িয়ে পড়ে ইসলাম এখানে সঠিক রীতি বর্ণনা করেছে অপরাধের শাস্তি শুধু অপরাধী পাবে তার নিকট আত্মীয় স্বজনগণ নয় মিস্টার মার্গুলিস এসব হত্যাকারী সম্পর্কে কোনো আপত্তি করে থাকতো তাহলে এই রীতিতে আপত্তি করেছে যে কেন তাদের অপরাধ রীতিমতো ঘোষণা দিয়ে তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়নি এর প্রথম উত্তর হচ্ছে এসব ঘটনা যদি সত্য বলে মেনেও নেওয়া হয় তাহলে তা কোনো কোনো মুসলমানের ব্যক্তিগত কাজ ছিল যারা অত্যন্ত উত্তেজিত হয়ে এই কাজ করেছে আর মহানবী ইসলাম তাদেরকে হত্যা করার নির্দেশ দেননি যেভাবে ইবনে সাদের বক্তব্য থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আর যুক্তির খাতিরে যদি আমরা ধরেও নিই যে মহানবী ইসলাম নির্দেশ দিয়েছেন তারপরও সেই যুগের অবস্থা এমন ছিল যে আসমা এবং আবু উফাকের হত্যা সম্পর্কে প্রকাশ্যে যদি প্রকাশ্য রীতি অবলম্বন করা হতো আর নিহত ব্যক্তিদের সম্পর্কে যদি পূর্বেই ঘোষণা দেওয়া হতো যে তাদেরকে হত্যা করা হবে তাহলে এর পরিণাম চরম ভয়াবহ হতে পারত এবং এর গভীর আশঙ্কা ছিল যে এসব ঘটনা মুসলমান এবং ইহুদি এবং মুসলমান এবং মদিনার ইহুদের মাধ্যমে চরম মুশরিকদের মধ্যে চরম নৈরাজ্য সৃষ্টি করতে পারত
মিজা বশির মশাব লিখেছেন মিজা মিস্টার মার্গুলিস আরবের প্রচলিত রীতি অনুযায়ী এই ঘটনাকে সঠিক বলে সাব্যস্ত করেছে এবং এবং এই ঘটনার প্রতি দৃষ্টি দিলে তিনি বুঝতে পারতেন যে এই কথা সত্য যে হত্যা করা হয়েছিল আর তখনকার পরিস্থিতি অনুযায়ী এটি আবশ্যকীয় ছিল কিন্তু আসলে বা প্রকৃত অর্থে তা হয়নি মোট কথা আসমা এবং আবু উফক ইহুদির হত্যার ঘটনা রওয়ায়েত এবং দেরায়েতের দিক থেকে সত্য বলে সাব্যস্ত হয় না আর যদি তর্কের খাতিরে এগুলোকে সত্য মনেও করা হয় তাহলে সেই যুগের পরিস্থিতি অনুযায়ী এটিকে আপত্তিযোগ্য মনে করা যায় না আর যে অবস্থাই হোক না কেন এই এই হত্যার ঘটনা কোনো কোনো মুসলমানের ব্যক্তিগত বিষয় হয়ে থাকবে যা প্রচণ্ড বিরোধিতাপূর্ণ অবস্থায় হয়েছিল আর মহানবী ইসলামের প্রতি এর ফলে কোনো আপত্তি করা যায় না এগুলো সবই মন গড়া গল্প যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা মহানবী ইসলামের প্রতি আরোপ করা হয়েছে আর সেসব ইতিহাসবিদ এগুলো যদিও এগুলো লিখেছে পরবর্তীতে এগুলো ভালোভাবে যাচাই করা উচিত ছিল আল্লাহ তাআলার এটি অনেক কৃপা যে আল্লাহ তাআলা আমাদেরকে যুগ ইমামকে মানার তৌফিক দিয়েছেন আর প্রতিটি বিষয় আমরা দেখে এবং যাচাই করে আর এর বাস্তবতা অনুধাবন করে এরপর আমরা তা বলার চেষ্টা করি বা বর্ণনার চেষ্টা করি আর কোনো আপত্তি এ ধরনের যত আপত্তি রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপর সেগুলোকে খণ্ডনের চেষ্টা করি আল্লাহ তাআলা সেই আলেমদেরও বিবেক বুদ্ধি দিন যারা এইসব বিষয়কে বলে শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় আর ইসলামকে দুর্নাম করার চেষ্টা করে একদিকে তারা ইসলামের সেবা করছে বা এই দাবি করে যে ইসলামের সেবা করছে কিন্তু আসলে তারা মানুষের মাঝে উগ্রপন্থী যে ধারণা তা সৃষ্টি করছে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন এখন আমি কয়েকজনের স্মৃতিচারণ করব প্রথম স্মৃতিচারণ হলো প্রফেসর ডক্টর নাসির আহমদ খান সাহেব যিনি পারভেজ নামে প্রসিদ্ধ ছিলেন কানাডায় 87 বছর বয়সে কিছুদিন পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন ইনশাআল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি কাদিয়ানে জন্ম নিয়েছিলেন তার পিতা মৌলানা আহমদ খান সাহেব নাসিম মুবাল্লিগ সিলসিলা ছিলেন নাজের ইসলাম ইরশাদ ছিলেন নাজের ইসলাম ইরশাদ মোকামি ছিলেন দীর্ঘদিন আর অনেক সাহসী ছিলেন জামায়াতকে অনেক অর্গানাইজ করেছেন তার মাতা ছিলেন রহমত বিবি পারভাজি সাহেব নামে প্রসিদ্ধ ছিলেন তিনি তিনি কাদিয়ানে প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন এরপর মেট্রিকের পর কলেজে ভর্তি হননি কেননা তালিমুল ইসলাম কলেজ তখন লাহোরে ছিল এরপর যখন কলেজ রাবুয়াতে শিফট হয় তখন তিনি সেখানে ভর্তি হন 1958 সনে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন 1960 সনে ইউনিভার্সিটি ওরিয়েন্টাল কলেজ থেকে এমএ করেন আর 1968 সনে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন প্রফেসর নাসের পারভাজি সাহেব 1960 সনে উর্দুতে এমএ করার পর লেকচারার নির্ধারিত হন বা নিযুক্ত হন আর পাঠদানের সূচনা তিনি গভর্নমেন্ট কলেজ মুজাফরগড় থেকে আরম্ভ করেন এরপর আল ফজল মাসিক মিজবা খালেদ ইত্যাদি পত্র পত্রিকায় তার প্রবন্ধ প্রকাশিত হতো কবিতা লেখার দিকেও তার ঝোঁক ছিল বেশ ভালো পঙ্ক্তি পাঠ করতেন বা কবিতা লিখতেন তালিমুল ইসলাম কলেজ যখন রাবুয়াতে প্রতিষ্ঠিত হয় তখন ওয়াকফ করে 1961 সনে সেখানে চলে আসেন আর 1969 সন পর্যন্ত লেকচারার হিসেবে কাজ করেন 1969 থেকে 75 পর্যন্ত তালিমুল ইসলাম কলেজ রাবুয়ায় উর্দু ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিযুক্ত হন 1975 থেকে 1979 পর্যন্ত ওসাকা ইউনিভার্সিটি
ইতে ফরেন স্টাডিজ জাপানে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেন, যেখানে সেবাকালে তিনি পাকিস্তান এবং জাপানের মাঝে দৃঢ় সম্পর্ক সৃষ্টির চেষ্টা করেন। টোকিওতে জামাত প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি সাহায্য করেছেন। সেই সময় 1979 সনে তিনি ফিরে আসেন। এরপর কলেজ যখন সরকারের অধীনে চলে যায়, এরপর তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সেখানে পড়াতে থাকেন। 86 সন থেকে 90 পর্যন্ত তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে গভর্নমেন্ট কলেজ ফয়সালাবাদে পড়াতেন। আহমদী হওয়ার কারণে তখন অনেক বেশি বিরোধিতার সম্মুখীন হতে হয়। অবশেষে যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখন সব কিছু ছেড়ে তিনি এখানে ইউকেতে চলে এসেছিলেন। খলিফাতুল মসিহ রাবের সমীপে উপস্থিত হন। তখন তার নির্দেশে তিনি সুইডেন হিজরত করেন, আর সেখানে তিনি 1991 থেকে 2001 সন পর্যন্ত সুইডেনের একটি ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে সেবা করতে থাকেন। সুইডেনে থাকাকালে তিনি নোবেল প্রাইজ কমিটির সদস্য হন এবং 16 বছর এই সেবা করেছেন। 2003 সনে কানাডা হিজরত করেন, আর শিক্ষার ক্ষেত্রে তার বেশ প্রসিদ্ধি রয়েছে। তার স্ত্রী আমাতুল মজিদ সাহেবা, আর আল্লাহ তাআলা তাকে 2 পুত্র এবং 3 কন্যা দান করেছেন। তার স্ত্রী বলেন যে 63 বছর আমাদের সংসার জীবন ছিল, সর্বাবস্থায় তিনি একান্ত সঙ্গ দিয়েছেন আমার। আর আমি যেহেতু পিতামাতার বড় মেয়ে ছিলাম, রাবুয়াতে বড় হয়েছি, তিনিও ফয়সাল পারভাজি সাহেবও কখনো আমাকে তাদের সেবা থেকে বাধা দেননি, বরং আমার চেয়ে বেশি তাদের লক্ষ্য রেখেছেন তাদের প্রতি। আমার সকল আত্মীয় স্বজনের সাথে খুবই উন্নত ব্যবহার করতেন। ইতাইজেল কুরবার এক উন্নত উদাহরণ বা দৃষ্টান্ত ছিলেন তিনি। একান্ত ভালোবাসা এবং নিষ্ঠার সাথে আত্মীয় স্বজনদের সাথে ব্যবহার করতেন, তাদের সমস্ত সুখে দুঃখে শরিক হওয়া। তার পুত্র তাহের আহমদ খান সাহেব বলেন, যে কোনো অবস্থায় চেহারায় হাসি লেগে থাকতো, সর্বদা খিলাফতে আহমদিয়ার প্রতি ঐকান্তিক ভালোবাসা প্রকাশ করেছেন, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে তার যোগাযোগ ছিল এবং দোয়ার অনুরোধ করেছেন। প্রচণ্ড অসুস্থতার সময়ও যখন ডাক্তাররা হতাশ হয়ে গিয়েছিল, লেখাও কঠিন হয়ে গিয়েছিল তার জন্য, তখন নিজের বিছানায় শুয়েই চিঠি লিখে আমাকে প্রেরণ করতেন। খুবই নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। জাপানে যখন ছিলেন তখন তিনি পুত্র লিখছেন যে আমার পিতা এনসাইক্লোপিডিয়া পুরস্কার পান, যা সেই যুগে অনেক বড় এক পুরস্কার ছিল, যা তিনি খিলাফত লাইব্রেরিতে ডোনেট করেন। 1980-এর দশকে তাকে গোল্ড মেডেলও দেয়া হয়েছিল, কিন্তু আহমদী হওয়ার কারণে তাকে ডাকা হয়নি, আর তার মেডেল ঘরে প্রেরণ করা হয়। তার পুত্র আব্দুল ওয়াদুদ সাহেব বলেন যে আমার পিতা কোরআন শরীফকে ভালোবাসতেন, প্রতিদিন এক পারা তিলাওয়াত করতেন, আর তিনি বলেন যে আমাকে কখনো কোনো বক্তৃতার জন্য কোনো উদ্ধৃতি প্রয়োজন হলে 1 মিনিটে বলে দিতেন যে অমুক সুরার অমুক আয়াত দেখো। তিনি বলেন যে আমাদের পিতা আমাদেরকে খিলাফতের প্রতি ভালোবাসা শিখিয়েছেন, আত্মবিশ্বাস সৃষ্টি করেছেন, যেন আমরা নিজেদের হৃদয়ের কথা ব্যক্ত করতে পারি এবং খলিফার সাথে সম্পর্ক গড়তে পারি। তার দ্বিতীয় কন্যা সাদিয়া বলেন যে আমার পিতা খিলাফতের প্রতি ভালোবাসা রাখতেন, সর্বদা তার কথাবার্তায় এবং তার আচরণে খিলাফতের জন্য উন্নত মানের ভালোবাসা এবং সম্মান দেখতে পেয়েছি, সর্বদা এটি দেখতেন
যে দেখতাম যে আমাদের পিতা সর্বদা আমাদের পূর্বে খলিফার কাছে দোয়ার জন্য চিঠি লিখতেন বা দোয়ার অনুরোধ করতেন আর অসুস্থতার শেষ দিনগুলোতেও যখন ডাক্তাররা খুবই দুশ্চিন্তা প্রকাশ করে এবং হতাশা প্রকাশ করে তখন ডাক্তার ঘর রুম থেকে বেরোইতে আমাকে বলেন যে কাগজ এবং কলম নিয়ে আসো আর কম্পমান হাতে দোয়ার জন্য পত্র লিখেন যা আমি পূর্বেই বলেছি যে আমাকেও তিনি দোয়ার জন্য চিঠি লিখতেন অনেক বেশি সৎকা করতেন তিনি যতটা পয়সা থাকতো পুরোটাই সৎকা করে দিতেন তার নাতি নাতনি নাইলা মাহমুদ তিনি বলেন যে আমার দাদার মাধ্যমে পৌত্রী হবে যদি দাদা হয় তাহলে আমি তাকে দেখেছি এবং তার কাছে শিখেছি যে ইমান কি আর আল্লাহ তাআলার সাথে সত্যিকার ভালোবাসা কেমন দেখতে হয় যদি দৌহিত্রী হন তাহলে তার নানা হবেন মুজাফফর মাহমুদ সাহেব তার পিতা আল্লাহ তাআলার সাথে প্রকৃত ভালোবাসা কেমন দেখায় এটি আমি দেখতে পেয়েছি তার কাছে আমি তার অবস্থা এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত অনবরত আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলাকে স্মরণ করতে শুনেছি এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন শেষ নিঃশ্বাসের সময় তার ভালোবাসা দেখে আমার হৃদয়ে এক আগুন প্রজ্বলিত হয়েছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফ এবং খিলাফতের প্রতি যেরূপ ভালোবাসা তার ছিল সেরূপ ভালোবাসা যেন আমার মনেও সৃষ্টি হয় আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার সন্তান সন্ততি এবং বংশধরদের তার নেকি ধরে রাখার তৌফিক দিন দ্বিতীয় জানাজা শরীফ আহমদ সাহেব ভাট্টি যিনি রাবুয়া নিবাসী ছিলেন তার কিছুদিন পূর্বে 88 বছর বয়সে মৃত্যু হয়েছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি মুসি ছিলেন তার শোকসন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়া 2 পুত্র এবং 2 কন্যা রয়েছে এক পুত্র হিফাজতে মার্কাজে কাজ করছে আর দ্বিতীয় পুত্র তাহের আহমদ ভট্টি মুরব্বি হিসেবে সিয়েরা লিওনে সেবা করার সুযোগ পাচ্ছেন তার পুত্র তাহের ভট্টি সাহেব মুরব্বি তিনি লিখেছেন যে আমার পিতা বর্ণনা করতেন বা বলতেন যে যখন পণ্ডিত লেখরামের হত্যার ভবিষ্যৎবাণী পূর্ণ হয় তখন তার পিতা যুবক বয়সের ছিলেন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়াতে তার মনে আহমদিয়াতের সত্যতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় তবুও তিনি কাদিয়ান যেতে এবং বয়াত করতে পারেননি বা সুযোগ হয়নি খলিফা আউয়ালের হাতে তিনি বয়াত করেছিলেন 1974 সনে যে দাঙ্গা হাঙ্গামা দেখা দিয়েছিল তখনকার বিরোধিতাপূর্ণ অবস্থায় তিনি রাবুয়া এসে বসবাস আরম্ভ করেন টেক্সটাইল মিলসে তিনি কাজ করতেন কখনো নিজের আহমদিয়াত আহমদি হওয়ার কথা গোপন রাখেননি যেখানেই যেতেন প্রথম দিনই বলে দিতেন যে আমি আহমদি যদি আমার সাথে সম্পর্ক রাখতে হয় রাখো কেননা আমি আহমদি হিসেবেই বা আহমদি থেকেই নিজেকে পরিচিত করব তার ভাই লতিফ আহমদ সাহেব জার্মানিতে আছেন তিনি বলেন যে টেক্সটাইল মিলে চাকরি করতেন এক আহমদি বিরোধী তার ডিপার্টমেন্টে আসে আর বলে যে আমি জানতে পেরেছি যে তুমি আহমদি তো তিনি বলেন যে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আমি মানি আমি আহমদি সে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের নামে নোংরা ভাষা ব্যবহার করতে থাকে তখন সে বলে যে এই মিলে তুমি থাকবে নইলে আমি আর সে মিলের মালিকদেরও উস্কানি দিতে থাকে তিনি তখনই দোয়া আরম্ভ করেন যে হে আল্লাহ এই পরিস্থিতি সামলাও তিনি বলেন যে কিছুক্ষণ পর এক ওয়ার্কার এসে তাকে বলে যে ব্যক্তি আপনার সাথে বেয়াদবি করছিল সে মিলের বাইরে দুর্দশাগ্রস্ত অবস্থায় বসে আছে আর সে অনেক বড় এক চুরি করেছিল যা মিলের মালিকরা ধরতে পেরেছে আর তাকে বের করে দিয়েছে সর্বদা দোয়ায় রত থাকতেন বই পুস্তক জামাতের বই পুস্তক অনেক বেশি পড়তেন রিটায়ারমেন্টের পর আরও বেশি পাঠ করা আরম্ভ করেন সর্বদা কোনো না কোনো বই তার বা লেখা তার বিছানার পাশে থাকতো আর সর্বদা তা পাঠ করতেন তিনি যখনই খোলাফায়ে আহমদিয়াতের পক্ষ থেকে কোনো দোয়ার তাহরিক হতো তখন তাতে তাৎক্ষণিকভাবে রত হতেন দরুদ শরীফ অনেক বেশি পাঠ করতেন তিনি
তার পুত্র বলেন মুরব্বি সাহেব যে আমি যখন স্কুলে ক্লাস সিক্সে পড়ি তখন আমাকে বলতেন যে স্কুলে আসা যাওয়ার পথে দরুদ শরীফ পাঠ করবে আর নিজের অবস্থা তিনি বলেন ভাট্টি সাহেব যে আল্লাহ তাআলার কৃপায় আমি দিনে হাজারের অধিকবার দরুদ শরীফ পাঠের সুযোগ পাই আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার সন্তানদেরও তার নেকিসমূহ ধরে রাখার তৌফিক দিন পরবর্তী স্মৃতিচারণ প্রফেসর আব্দুল কাদের ডারি সাহেবের যিনি নওয়াবশাহ জেলার আমির ছিলেন সাবেক আমির 52 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক পুত্র এবং পাঁচ কন্যা রয়েছে তার তার পুত্র সমর আহমদ সাহেব লিখেন যে আমাদের বংশে আহমদিয়াতের সূচনা তার পুত্র রইস ডারি সাহেবের মাধ্যমে হয়েছে আব্দুল কাদের সাহেব অনেক সাহসী ব্যক্তি ছিলেন তার পুত্র লিখেন যে সমাজে সবার সাথে উঠা বসার ক্ষেত্রে কোনো ইতস্ততা বোধ করতেন না কেননা সেখানে রেওয়াজ অনুযায়ী অনেক বাঁকা দৃষ্টিতে দেখা হয় কোনো দরিদ্রকে পাশে বসানোর ক্ষেত্রে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন সেই যুগে সিন্ধে শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতি ছিল তো শিক্ষার প্রতি আগ্রহের কারণে হায়দ্রাবাদ কলেজে লেকচারার হিসেবে কাজ আরম্ভ করেন তার শখ দেখে সেখানকার প্রিন্সিপাল সাহেব তাকে বলেন যে নওয়াব সাহেব একটি শিক্ষা প্রতিষ্ঠান আরম্ভ করুন বা খুলুন আর সেখানে ক্লাস নিয়ে আরম্ভ করুন তো সেখানে ক্লাস খোলা হয় সেখানে তিনি খুবই উন্নতি করেন এরপর তা কলেজ রূপান্তরিত হয় আর সিন্ধের অনেক প্রসিদ্ধ কলেজে রূপান্তরিত হয় তা তার পরিশ্রমের কারণে এটি সম্ভব হয়েছে অনুরূপভাবে সিন্ধের অনেক বড় বড় সম্ভ্রান্ত পরিবারের সাথে তার সম্পর্ক ছিল আর তিনি সবার কাছে প্রকাশ্যে বলতেন যে আমি আহমদিয়া জামাতের সদস্য আর সন্তানদেরও বলেছেন যে কখনো ভয় পাবে না যে তুমি নিজের আহমদিয়াত বা আহমদি হওয়ার কথা গোপন রাখবে আর সিন্ধিতে সর্বদা এটি বলতেন যে আমরা তো আহমদিয়াতের অলঙ্কার পড়ে আছি যা আমাদের এক অনন্য বৈশিষ্ট্য হযরত খলিফাতুল মসীহ সালেস রহমাতুল্লাহর নির্দেশে সিন্ধি ভাষায় কোরআন শরীফের অনুবাদ করার সৌভাগ্য তিনি লাভ করেছেন আর খলিফাতুল মসীহ সালেসের নির্দেশ অনুযায়ী তফসিরে সগীরের সিন্ধি ভাষায় দুটি অংশে অনুবাদ করার সুযোগ পেয়েছেন হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহ ছাড়া চার জন সদস্যের বিরুদ্ধে 295 সি ধারায় মোকদ্দমা করা হয়েছিল যাতে তার নামও ছিল সিন্ধি ভাষা ছাড়া উর্দু ভাষাতেও বেশ ভালো দক্ষতা ছিল যে যাকেই তিনি লিখতেন সে তার বক্তব্যে খুবই প্রভাবিত হতো ফজলে উমর ফাউন্ডেশনের সদস্যও ছিলেন ইউনিভার্সিটি থেকে পিএইচডির স্টুডেন্টরাও তার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসত তার পরিচিতির গণ্ডি বেশ বিস্তৃত ছিল সিন্ধি ভাষা একটি পুস্তকও তিনি লিখেছেন যা শিক্ষা ক্ষেত্রের সাথে যারা সম্পর্ক রাখে তাদের জন্য খুবই প্রসিদ্ধ একটি কিতাব আর খুবই উন্নত মানের ভাষা তাতে ব্যবহার করা হয়েছে কোরআন শরীফের নির্দেশনার আলোকে তিনি একটি ডিকশনারি থেকে বিভিন্ন শব্দ অর্থাৎ বিরোধিতাপূর্ণ শব্দ সরিয়েছেন আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন তার সন্তানদেরও তার নেকি ধরে রাখার তৌফিক দিন একটি প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ খান সাহেব বর্তমানে আমেরিকায় ছিলেন তিনি 84 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলার কৃপায় ওসিয়তকারী ছিলেন 1939 সনে তানজানিয়ায় জন্ম নিয়েছিলেন তিনি তার পিতা ডক্টর হাবিবুল্লাহ খান সাহেবের মাধ্যমে তাদের পরিবারে আহমদিয়াত এসেছে যিনি তানজানিয়া আহমদিয়াত গ্রহণ করেছিলেন তিনি প্রাথমিক শিক্ষা কাদিয়ান থেকে অর্জন করেছেন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 1954-55 সালের খুতবার ফলে অষ্টম ক্লাসে তিনি জীবন উৎসর্গ করেন অষ্টম ক্লাসে থাকাকালে এরপর 1963 সনে
পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল পেয়ে এমএসসি করেন। 96 সনে জুলজিতে পিএইচডি করেন তিনি পাঞ্জাব ইউনিভার্সিটি থেকেই। হযরত খলিফাতুল মসিহ সালেস রহমাতুল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী 63 সনে তালিমুল ইসলাম কলেজে সেবা আরম্ভ করেন আর 98 সাল পর্যন্ত 35 বছর তিনি এই সেবা করেছেন। বিভিন্ন 250টির মতো রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়। তার প্রথম গবেষণামূলক প্রবন্ধ 1972 সনে প্রকাশিত হয় আর রেপটাইলস সম্পর্কে তার সেই প্রবন্ধ বা গবেষণা ছিল। অনেক রিসার্চ করতেন আর সাপ প্রজাপতি ইত্যাদি সম্পর্কে বা বিভিন্ন কীটপতঙ্গ এবং প্রাণী সম্পর্কে তার বেশ ভালো জ্ঞান ছিল। আমিও তার ছাত্র ছিলাম। আমাদের নিজের ক্লাসে নিয়ে যেতেন আর এরপর বাইরে গিয়ে তিনি দেখাতেন বিভিন্ন জিনিস, যে প্রকৃতিতে কত প্রকার কীটপতঙ্গ আছে এবং কত বিভিন্ন প্রকারের কীটপতঙ্গ হয়ে থাকে। পাকিস্তানে 2002 সনে সম্ভবত তাকে এক বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। মুজিবুল্লাহ সাহেব লিখেছেন যে 2008 সনে আমি মসজিদে চাঁদা একত্রিত করার বিষয়ে কথা বলি, তখন তিনি বলেন যে আমাদের কাছে কিছু নেই দেওয়ার মতো, কিন্তু আমি বলি যে ঘরে, কিন্তু তিনি বলেন যে ঘরে চলুন। ঘরে গিয়ে একটি পুটলি রেখে দেন আমাদের সামনে আর তিনি তার ঘরে যত অলংকার ছিল সেগুলো দিয়ে দেন। খুবই ভদ্র এবং বিনয়ী মানুষ ছিলেন। ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন। তার বড় পুত্র জাফরুল্লাহ সাহেব যিনি লিখেছেন পরবর্তীতে কিছু কথা এসেছে। আমেরিকা এবং কানাডা থেকে কিছু বিজ্ঞানী রাবুয়ায় তার সাথে সাক্ষাৎ করতে আসেন আর তাদের ভাষ্য অনুযায়ী পাকিস্তানে এরপিটোলজি অর্থাৎ রেপটাইল শ্রেণীর যত প্রাণী আছে তারা বলে যে শরীফ সাহেবের চেয়ে অভিজ্ঞ আর কেউ নেই পাকিস্তানে। তার পুত্র রাশেদ জুবায়ের সাহেব বলেন যে যুবক বয়স থেকেই তাহাজ্জুদ গুজার এবং নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন আর মসজিদ কমরে নামাজের ইমামতি করতেন তিনি। বা জামাত নামাজ ছাড়া কোরআন শরীফের তিলাওয়াত এবং তফসির পড়ার বিশেষ আগ্রহ ছিল। তার অধ্যয়নও বেশ বিস্তৃত ছিল। তার পৌত্র মশহুদ আহমদ খান তিনি বলেন যে আমাদের দাদা অনেক আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন আর বিজ্ঞানের বেশ ভালো জ্ঞান ছিল তার। তিনি আমাদের শিখিয়েছেন যে খোদার অস্তিত্বের প্রমাণ প্রকৃতিতে পাওয়া যায়। সময় মতো নামাজ পড়া এবং কোরআন শরীফ পাঠের প্রতি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করতেন। খিলাফত আহমদিয়ার প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল আর সর্বদা যুগ খলিফার কাছে পত্র লিখতেন আর খুতবা শোনার প্রতি বিশেষ দৃষ্টি নিজেও দিতেন এবং ঘরের সদস্যদেরও দৃষ্টি আকর্ষণ করতেন। সর্বদা আল্লাহ তাআলা তার সন্তানদের মাঝেও তার নেকিসমূহ জারি রাখার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদুস্তাইনু من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله
عباد الله رحمكم الله إن الله يعمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.